আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মিজান মিডিয়ার দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব সাফল্য সুখ শান্তির মধ্যে রয়েছে। একটি ছোট গ্রামে মিজান ও ইয়াসমিন দাম্পত্য জীবন ছিল। তারা দুজনই ইসলাম ধর্মের প্রতি গভীর আস্থা রাখতেন এবং একে অপরের প্রতি অনেক ভালোবাসা ও সম্মান ছিল। একদিন মিজান কাজের জন্য শহরে গেল। সেখানে তার অনেক বন্ধু ছিল যারা জীবনে সফলতা অর্জন করেছে। তারা মিজানকে বলল, তুমি শহরে এসেও ভালো সুযোগ নিতে পারো, তোমার স্ত্রীকে এখানে নিয়ে এসো এবং নতুন জীবনের শুরু করো। মিজান প্রথমে মুগ্ধ হলো, কিন্তু কিছুক্ষণ পর সে ভাবতে লাগলো তার স্ত্রী ইয়াসমিন গ্রামের জীবনে খুব সুখী, সে কখনো শহরের জীবন চিন্তা করেনি। মিজান বুঝতে পারল সাফল্য শুধুমাত্র অর্থ উপার্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পরিবারের সুখ শান্তির মধ্যেও রয়েছে। সে গ্রামে ফিরে আসার পর ইয়াসমিনকে বলল, প্রিয়তমা, আমি শহরের সুযোগ নিয়ে চিন্তা করছিলাম, কিন্তু আমি বুঝতে পেরেছি তোমার সাথে এই শান্তিপূর্ণ জীবনটাই আমার জন্য সেরা। ইয়াসমিন হাসলেন এবং বললেন, আমাদের সম্পর্কের ভিত্তি হলো একে অপরের জন্য সমর্থন। সাফল্য সবসময় বাহ্যিক জিনিস নয়, বরং আমাদের মাঝে ভালোবাসা ও সহযোগিতাই নিহিত। তারা একসাথে আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করে জীবন কাটাতে শুরু করলো। তারা নিজেদের ক্ষুদ্র জীবনকে সমৃদ্ধ করতে চেষ্টা করলো। তারা বিভিন্ন সমাজসেবা কাজে যুক্ত হলো এবং গ্রামে মানুষের সেবা করলো। বছরের পর বছর মিজান ও ইয়াসমিন সুখী দাম্পত্য জীবন সবার জন্য উদাহরণ হয়ে উঠল। তারা শিখল সত্যিকারের সাফল্য হলো একে অপরের পাশে দাঁড়ানো এবং আল্লাহর উপর ভরসা রাখা। এভাবে তাদের ভালোবাসা ও বিশ্বাস তৈরি হলো একটি শক্তিশালী দাম্পত্য জীবন, যা অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠল। প্রিয় বন্ধুরা, ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।